পাঁচফোড়ন কিচেন থেকে সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি কাঁকরোল দিয়ে রুই মাছ বানাবো, তার জন্য আমি নিয়েছি কাঁকরোল। এইভাবে লম্বা লম্বা করে কাঁকরোলগুলোকে কেটেছি, আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, পেঁয়াজ নিয়েছি কুচোনো, কাঁচা লঙ্কা নিয়েছি মধ্যখান থেকে কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়েছি। আর কি কি উপকরণ দেব রান্না করতে করতে দেখবেন। এবার এটাকে আমি ভাজতে বসাবো। কড়াইতে তেল নিয়ে নিয়েছি রুই মাছ ভাজার জন্য। তেল গরম হলে রুই মাছগুলো ছেড়ে দেবো, ভাজতে বসিয়ে দেবো। কাঁকড়া, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো আমি একসাথেই সব দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব, আলাদা আলাদা করে ভাজিনি, সব একসাথেই আমি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে। এবার এটাকে আমি ভাজতে বসাবো। কড়াইতে তেল নিয়ে নিয়েছি রুই মাছ ভাজার জন্য। তেল গরম হলে রুই মাছগুলো ছেড়ে দেবো, ভাজতে বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার রুই মাছগুলোকে দিয়ে দেবো। এই মশলাটা আমি রুই মাছের মধ্যে দেবো, এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বীজ ছাড়ানো আছে, দিয়ে আমি এই মশলাটা বেটে নিয়েছি। এই মশলাটা আমি রুই মাছের মধ্যে দেবো। চামচের মতো নুন দিয়েছি, তরকারিগুলো ভাজা হয়ে গেছে, কাঁকড়গুলো নুন দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো। হলুদ দিলাম হাফ চামচের মতন, হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর মশলাগুলো দেব, মশলাটা দেব এবার যেটা আমি বেটেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, ধনে, জিরা, এগুলো সব একসাথে আমি বেটে নিয়েছি। এটা আমি দু চামচের মতন দেব, ভালো করে নাড়াচাড়া করে দেব। মিক্সিতে মশলাটা পিষেছিলাম, সেই জারেই আমি জল নিয়ে রেখেছি মাছের মধ্যে দেব বলে। যেটুকু মশলা আছে ওগুলো নষ্ট করব না। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আর একটু জল দেব। মাছের ঝোলটা হয়ে গেছে, কাঁকড়োল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কাঁকরোল দিয়ে আমার রুই মাছের ঝোল হয়ে গেছে, ঝাল হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কাঁকরোল দিয়ে করে দেখবেন রুই মাছ, খুব ভালো লাগে খেতে।